তোরা যে জুডিশিয়াল সার্ভিসে প্রিপারেশন করছিস এই ব্যাপারটাই কাউকে ডিসক্লোজ করার প্রয়োজন নেই নাইনটি পার্সেন্ট পিপল ফার্স্টে এসে তোকে বলবে দিস ইজ জাস্ট নট পসিবল ফর ইউ এরকম দেবে না না কঠিন আছে প্রচুর পড়তে হয় অলওয়েজ মাথায় রাখবি যত জনের থেকে তুই অ্যাডভাইস নিবি তত তোর কনফিউশনের পরিমাণটা বাড়বে একজন কোনো ব্যক্তি নমস্কার জয় হেদ আরিন্দাম কাঞ্জিলাল ল একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই বেশ কিছু দিনের একটা বিরতি নিয়ে ফিরলাম অনেকেই ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেছিলেন যে কেন ভিডিও আপডেট করছি না বা ভিডিও আপডেট কেন কোনো টপিক নিয়ে করছি না বেসিক্যালি একটু পারিবারিক সমস্যা চলছিল এবং এটার সাথে সাথেও কিছু ব্যক্তিগত সমস্যাও ছিল যার জন্য বেশ কিছুদিন আমি একটু সোশ্যাল মিডিয়া থেকে ইনঅাক্টিভ ছিলাম তো নেভার মাইন্ড ফিরসে আগে কই বাত নেই ইন্যাক্টিভ ছিলাম আবার অ্যাক্টিভ হয়ে গেছি সিম্পল এনিওয়েজ আজকের আমাদের টপিক হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার ক্ষেত্রে আমাদের কোন কোন সাবধানতা অবলম্বন করা উচিত কেন এই প্রশ্নটা বা এই ভিডিওটা কেন বানানো এটাও একজন আমার জুডিশিয়াল ক্যান্ডিডেট নিজে বানাতে বলেছিলেন বলি আরও ও রিকোয়েস্টেই ভিডিওটা বানানো মেয়েটি প্রশ্ন করেছিল যে দাদা যখন জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশনের প্রিপারেশান শুরু করছি সেই সময় আমার কোন কোন ধরনের সাবধানতা বা যেটাকে আমরা বলি প্রোটেকশন কোন কোন দিক থেকে আমার মেনটেন করাটা দরকারি বা কোন কোন দিকগুলো তোমার মতে বজায় রাখাটা ভীষণভাবে দরকার তো মেনলি ওর রিকোয়েস্টেই আজকে আরও বেশি করে বানানো যে সত্যি কথা আমিও ভেবে দেখলাম যে হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশনের ক্ষেত্রে যে যে প্রবলেমগুলো আমরা ফেস করে এসেছি সেগুলো থেকে কি করে স্টুডেন্টদেরকে একটু বেটার অ্যান্ড একটু ডিগনিফাইড ওয়েতে রাখা যায় তার জন্যই আজকে ভিডিওটা সবার প্রথমে রিকোয়েস্ট আমার সকল জুডিশিয়াল সার্ভিস এক্সপ্রিয়েন্টদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট তোরা যে জুডিশিয়াল সার্ভিসে প্রিপারেশন করছিস এই ব্যাপারটাই কাউকে ডিসক্লোজ করার প্রয়োজন নেই কেন প্রয়োজন নেই কেন বলছি ধরা যাক তুই জুডিশিয়াল সার্ভিসে প্রিপারেশন শুরু করছিস ধরা যাক সাপোজ ইউ আর স্টার্টিং ফর দ্য প্রিপারেশন অফ ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস বা অন্য কোনো স্টেট জুডিশিয়াল সার্ভিস যাই হোক করছিস হোয়াট এভার নো ম্যাটার হোয়াট অ্যাপেন্স ইউ আর ট্রাই টু ডু দ্যাট নাইনটি পার্সেন্ট পিপল দিস ইজ দ্য কমন মেন্টালিটি অফ দ্য পিপল দ্যাট নাইনটি পার্সেন্ট পিপল ফার্স্ট ফার্স্টে এসে তোকে বলবে দিস ইজ জাস্ট নট পসিবল ফর ইউ দিস ইজ ভেরি ডিফিকাল্ট খুব কঠিন এবার যখনই তুই তাকে জিজ্ঞেস করবি ঘুরিয়ে যে ভাই কেন কঠিন কোন দিকটা ডিফিকাল্ট প্লিজ শিওর মি অ্যাবাউট দ্যাট অ্যাজ ওয়েল তখন দেখবি না এরভাবে রিপ্লাই দেবে না 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 কঠিন আছে প্রচুর পড়তে হয় আরে ভাই তো যে কোনো কাজ করতে গেলেই তো পড়তে হবে তারা কম্পিটিটিভ এক্সামিনেশন যদি কোনো ব্যক্তি মনে করেন যে খুব অল্প পড়ে বা নমিনাল বেসিসে যে পড়াশুনো সেভাবে করে ক্র্যাক করতে পারাটা ইজি হতো তাহলে তো আমরাও পেরে যেতাম তাই না তাহলে সেটাই এখন আমরাও পারিনি বা আমি পারিনি বা আমার মতো আরও অনেক ব্যক্তিত্বরা আছেন যারা পারেননি তার নিশ্চয়ই কোথাও না কোথাও স্ট্র্যাটেজিতে ভুল হয়েছিল। তাই জন্য পারিনি ঠিক এই সেম ভুলটা তোরাও করিস না কেন বলিস বাবা লোককে যে আমি জুডিশিয়াল সার্ভিসে প্রিপারেশন করব। আমি এখান থেকে দাঁড়িয়ে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ হব আমি এখান থেকে দাঁড়িয়ে সেশন জাজ হব দরকার নেই তো বলার তোমার নিজের স্বপ্নের ব্যাপারে এমন কারুর সাথে ডিসকাশন করো যারা সেই স্বপ্নটার রেসপেক্টিভে তোমাকে এনকারেজ করতে সাহায্য করবে বেস্ট হচ্ছে বাবা এবং মা তার বাইরে কেউ নেই শুনতে যতই খারাপ লাগুক যতই অস্বাভাবিক লাগুক বাবা এবং মার বাইরে তোমার স্বপ্নে তোমার সাথ দেওয়ার মতো কেউ নেই না তোমার কোনো ফ্রেন্ডস আছে না তোমার কোনো ফ্যামিলি রিলেটিভস আছে কোনো চাচা চাচেরা ভাই হ্যাঁ না তারা কেউ নেই

না এই চতুর্জনের থেকে নেওয়া অ্যাডভাইস বা ডিফারেন্ট ডিফারেন্ট পার্সনের থেকে নেওয়া অ্যাডভাইস না কনফিউশন ক্রিয়েট করে অলওয়েজ মাথায় রাখবি জনের থেকে তুই অ্যাডভাইস নিবি তত তোর কনফিউশনের পরিমাণটা বাড়বে একজন কোনো ব্যক্তি সেই ব্যক্তিটি তোমার টিচার হতে পারেন বা নিজেই নিজের টিচার হতে পারো নিজেকে নিজে গাইড করতে পারো যেটা আমি সব থেকে বেশি বিশ্বাসী সেই পার্টিকুলার প্যারামিটারে দাঁড়িয়ে একজনকেই ফলো করো একশো জনের ফলো আপ করার কোনো প্রয়োজন নেই

তুমি দেখবে হয়তো ইনিশিয়ালি একটু ট্রাভেল হবে কিন্তু আস্তে 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 জিনিসটা একটা সঠিক লাইন মেনটেন করা শুরু করে দেবে তৃতীয়ত মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমার কাছে বা সব থেকে রেলেভেন্ট যেটা আমার কাছে সেটা হচ্ছে কারুর নোটস ফলো করব এই কালচারটা পারমানেন্টলি বন্ধ করে দিতে হবে আমি কেন ওই কথাটাকে বারবার ইউজ করি বা কেন এই জিনিসটাকে বারবার আমি অ্যাপ্লিকেবল করানোর চেষ্টা করি বিকজ নোটস কালচার করে করে বাংলার এডুকেশন সিস্টেমের মেরুদণ্ডটাকে ভেঙে দিয়েছেন কিছু স্বার্থান্বেষী টিচাররা খুব পরিষ্কার কথা নোটস ইজ ইকুয়ালস টু শর্টকাট আর শর্টকাট কখনোই কিন্তু তোমাকে কোনো জায়গায় অ্যাচিভ করতে বা কোনো জায়গায় চ্যানেলাইজ করতে সাহায্য করবে না নোটস কালচার বন্ধ করে বই কালচারকে পড়া শুরু করো নিজের নোটস নিজে বানানো শুরু করো কারণ যদি নিজের নোটস নিজে বানাও তাহলে সেটা মাথায় থাকবে বেশি আর কারণ সাপ্লিমেন্ট যদি তুমি ইউজ করো দেখবে যার জন্য সাপ্লিমেন্টেশন খেলে কিন্তু কখনো শরীর মজবুত হয় না বাইরে থেকে হয়তো মজবুত হবে কিন্তু ভেতর থেকে তুমি আস্তে 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 ফাঁপা হয়ে যাবে যার জন্য জিম ট্রেনাররা দেখবে যতই সাপ্লিমেন্টেশন ইউজ করুক যারা ন্যাচারাল বডি ওয়েট গেন করেন তারা কিন্তু কখনো সাপ্লিমেন্টেশন ইউজ করেন না এই নোটস হচ্ছে সেই সাপ্লিমেন্টেশন বা একটা শর্টকাট ক্যাপসুল যেটা তোমাকে মেন কাজটা করা থেকে কাজটাকে চট করে করে দেবে কিন্তু তাতে আখেরে বলছি তোমার লাভের থেকে লস হবে হান্ড্রেড পারসেন্ট বেশি এটা আমার অ্যাসিওরেন্স থাকলো যদি কেউ ভুল প্রমাণিত করতে পারো করে নিও আমি খুব খুশি হব ফোর্থ অ্যান্ড আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যদি তুমি মনে করে থাকো যে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস হোক বা কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন হোক তার প্রিপারেশন করছো তুমি চট জলদি অর্থাৎ খুব ফাস্ট ওয়েতে জিনিসটাকে অ্যাচিভ করতে পারবে বস লেটমি অ্যাসিওর ইউ হান্ড্রেড সেটা হবে না কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা সেটা শুধু ডাব্লিউবি যে সব হতে হবে সেরকম কোনো ব্যাপার নেই এর বাইরেও প্রচুর জায়গা থাকতে পারে যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন কিন্তু একটা নির্দিষ্ট সময়ের ওপর ডিপেন্ড করে চলে আজকের জন্য এইটুকুনি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি কারোর কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিও আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টগুলোকে যতটা পারা যায় রেসপন্স করার বা রিজলভ করার মতো দ্যাটস অল নমস্কার জয় হেদ